बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सबाई के स्वागतम एवं शुभेच्छा जानिए शुरू करছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি মূলত নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় থেকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব বলে উপস্থিত হয়েছি। যে সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ড 2022 এ এসেছিল। ইতিপূর্বে আমি ঢাকা বোর্ড 2022 এর 1, 2 এবং 3 এই তিনটি সৃজনশীল সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আজকে ত্রিকোণমিতি থেকে 7 নম্বর যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা যারা ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে অবশ্যই প্রশ্ন আসে, যারা তোমরা 2023 সালের SSC এবং দাখিল পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, কারণ তোমরা নিয়মগুলো শিখে নেবে। সমস্যা হবো না আসতে পারে, কিন্তু নিয়মগুলো তোমাদের জানা থাকলে যে কোনো নিয়মের গাণিতিক সমস্যা আসলে তোমরা সেগুলো সমাধান করতে পারবে। এখানে দেখা দুটো অংশ দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, আর ক এর মান কত ছিল sin 90 ডিগ্রি - θ = 3/2 হলে বি এর মান নির্ণয় করো। এই প্রশ্নে একটু সমস্যা আছে, সেই সমস্যাগুলো কি কি এবং কিভাবে এটা সেটা সমাধান করা যায় আমি বিভিন্ন বইতে দেখেছি কঠিন কঠিন নিয়মে এটা সমাধান করেছে, কিন্তু আমি তোমাদের সামনে একেবারে সহজ একটা পদ্ধতিতে সমাধান করব। খ নম্বরে একটা অংশ আছে, এটা করতে হবে আমাদের। এরপরে গ নম্বরে a+b/a-b সমাধান করে 3 এর মান নির্ণয় করতে হবে। এই b মান আমরা এখান থেকে বসাবো। তো ক এর সাথে উদ্দীপকের সম্পর্ক নাই, খ এবং গ আমাদেরকে উদ্দীপক থেকে সমাধান করতে হবে সহযোগিতা নিয়ে। তাহলে তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবে। চলো আমরা প্রথমে ক নম্বর সমাধান করি। ক নম্বর প্রশ্নে এখানে বলছে sin 90 ডিগ্রি - θ = 3/2। এই যে শর্তটা এখানে দেওয়া হয়েছে 90 ডিগ্রি - θ = 3/2, এই 3/2 কিন্তু অসম্ভব, কারণ আমরা জানি cos এবং sin এই দুইটার মান সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বোচ্চ মান 1। তোমরা তোমাদের 9.2 এ যে চার্ট আছে সেখানে তোমরা দেখেছো sin এর সর্বোচ্চ মান 1, cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1। সুতরাং এই 3/2 sin এর মান এখানে কখনো হতে পারে না। তাহলে আমরা কি করব, sin এই 3/2 এর পরিবর্তে আমরা ব্যবহার করব √3/2। কি ব্যবহার করব? √3/2। কিন্তু তা সম্ভব নয়, সুতরাং ধরি sin 90 ডিগ্রি - θ = √3/2। তাহলে আমরা 3 এর পরিবর্তে দিলাম √3। এখন আমরা চিন্তা করব sin 90 ডিগ্রি - θ = এবার আমরা একটা sin দেব। আমরা চিন্তা করব sin কত ডিগ্রি মান √3/2, সেটা আমরা চিন্তা করব sin কত ডিগ্রি মান। তাহলে আমরা জানি sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে যেহেতু 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির সহগ বিজোড় 1 আছে, সেই হিসাব নিয়ে আরেকভাবে সমস্যা সমাধান করা যায় cos এর মাধ্যমে। কিন্তু যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তাদের জন্য বোঝা এটা একটু কঠিন। যারা তোমার সায়েন্সের স্টুডেন্ট আছে, বিজ্ঞান গ্রুপের, তাদের হায়ার ম্যাথে 8ম অধ্যায়ে এই ধরনের নিয়ম আছে। কিন্তু যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তাদের 90 ডিগ্রি সহগ বিজোড় থাকলে সাইন যে cos হবে, tan যে cot হবে, sec যে cosec হবে, এই নিয়মগুলো কিন্তু বইতে নাই সাধারণ গণিত বইতে। সুতরাং আমি ওভারঅল মানে সকল গ্রুপের স্টুডেন্টদের কথা চিন্তা করে সহজ নিয়মে করছি। তাহলে এই sin যদি আমরা উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? 90 ডিগ্রি - θ = 60 ডিগ্রি। এরপর আমরা লিখতে পারি কি, এই 90 ডিগ্রি প্লাস 60 এর পাশে যাবে মাইনাস 60 মাইনাস θ এর পাশে যাবে প্লাস θ। তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 30 ডিগ্রি = θ। সুতরাং θ = 30, আমাদের এই প্রশ্নে বলেছিল b এর মান নির্ণয় করতে হবে। b কি? cot θ এর মান নির্ণয় করতে হবে। কার মান নির্ণয় করতে হবে? cot ನಾವು ಫಿಗರ್ ಮಾಡೋದಕ್ಕೆ ನಿನ್ನೆ ಬಿಡ್ತವೆ. তাহলে b ইকুয়াল টু আবার b ইকুয়াল টু cot থিটা আমাদের বলছে b এর মান নির্ণয় করতে, কার মান b এর মান নির্ণয় করতে হবে। তাহলে cot থিটা যদি আমরা লিখি থিটার মান বসাই দিলে আমরা কত 30 ডিগ্রি আমরা জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, এটা হলো आंसर। ঠিক আছে, তাহলে দেখো অতি সহজেই কিন্তু আমরা এই কোণ আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটি সমাধান করে গেল। এবার চলো আমরা এই যে খ নাম্বার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করব। খ নাম্বার বলছে b টু দি পাওয়ার 4 - b স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a এর মান b এর মান আমাদের কিন্তু দেওয়া আছে, a এর মানও আছে b এর মানও আছে, আমরা এগুলো ব্যবহার করে খ নাম্বার সমস্যাটা সমাধান করব। A equal to cos theta, B equal to cot theta। তাহলে অংশ আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি b to the power 4 minus b square equal to 1 and b এর মানগুলো কি আমরা সেগুলো বসাই দেই। b এর মান হচ্ছে cot theta, তাহলে আমরা এখানে দেব cot to the power 4 theta এবারে b স্কয়ার, তাহলে আমরা লিখব cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদেরকে যাইতে হবে a তে, a তে কি আছে, a তে আছে cos, এর মান কি আছে cos, তাহলে আমাদের আছে cot, আমাদেরকে যাইতে হবে কোথায় cos। তাহলে আমরা এবার চিন্তা করব যে cot এর সাথে cos এর কোনো সম্পর্ক আছে কিনা, সেটা চিন্তা করব যে cot এর সাথে cos এর কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে আমরা সূত্র জানি cot এর পরিবর্তে cos theta by sin theta, এখানে আমরা cot এর পরিবর্তে কি লিখতে পারি, অথবা আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি আমরা cos to the power 4 সরি এখানে স্কয়ার আছে স্কয়ার cos স্কয়ার theta by আমরা লিখতে পারি sin স্কয়ার theta equal to 1, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এরপর লাইনে আমরা কি লিখতে পারি, দেখো cos to the power 4 theta by sin to the power 4 theta equal to a minus যদি বসে চলে যায় তাহলে 1 প্লাস আমরা লিখতে পারি cos square theta by sin square theta, cos square theta by sin square theta। cos to the power 4 theta by sin to the power 4 theta equal to এখানে আমরা লসাগু করি sin square theta, তাহলে এখানে হবে sin square theta plus cos square theta, sin square theta plus cos square theta, এটা আমাদের হলো। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে sin square to the power 4 theta আর sin square theta থেকে যদি sin square theta বাদ দিয়ে দেই আমাদের থাকবে cos to the power 4 theta, এখানে থাকবে sin square theta আর sin square theta বাদ দিয়ে দিছি sin square theta plus cos square theta পরিবর্তে 1 বা cos to the power 4 theta এই sin square theta আর 1 গুণ করলে হবে sin square theta বা cos to the power 4 theta। দেখো আমাদের সবগুলো যেহেতু a তে নিয়ে আসছে, আমাদের যেটা প্রমাণ করতে বলছি এখানে a আছে এখানে b আছে, a মানে কি a এর মান দেওয়া আছে কি cos, তাহলে এটাকে আমাদের কি cos মান নিতে হবে, sin স্কয়ার রুট এটা মানে ধরে কি 1 minus cos square theta বা cos to the power 4 theta a minus এর ডেরিভেশন প্লাস cos square theta equal to 1। সুতরাং cos to the power 4 theta এর পরিবর্তে cos এর মান যেহেতু a তাহলে আমরা লিখতে পারি a to the power 4 cos এর মান যেহেতু a আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এর মাধ্যমে আমাদের খ নাম্বার যে সমস্যাটা ছিল সেই খ এর সমস্যাটার সমাধান হয়ে গেল। এবার চলো আমরা গ নাম্বার যে সমস্যাটা আছে সেই গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বার সমস্যাটি সমাধান করে গতে গেছে দেখো a plus b by a minus b equal to root 3 plus 2 root 3 minus 2। এবার আমরা কি করব, a এবং b এর মানগুলো বসিয়ে দেব। আমরা a এবং b এর মানগুলো বসিয়ে দেব, অথবা আগে তোমরা যোজন বিয়োজন করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কাজ করতে পারো আগে। উপরে a plus b নিচে হলো a minus b, যোজন বিয়োজন করলে উপরে প্লাস নিচে মাইনাস, a minus b যাবে উপরে আর a minus b আসবে নিচে, minus a হয়ে যাবে plus b equal to কি ছিল root 3 plus 2 একবার উপরে root 3 plus 2 একবার নিচে, উপরে প্লাস নিচে মাইনাস, এই root 3 minus একবার উপরে যাবে একবার নিচে আসবে, এই minus হবে প্লাস। তাহলে এই প্লাস এর b minus এর b বাদ যাবে, minus এর এখানে একটা প্লাস হবে, minus এর a আর প্লাস এ বাদ যাবে। তাহলে এই b যদি আমরা a আর a যোগ করলে কত হবে 2a, b আর b যোগ করলে কত হবে 2b। আর ডান পাশে দেখো প্লাস এর 2 minus এর 2 বাদ যাবে, -√3 প্লাস √3 বাদ যাবে, তাহলে √3 যোগ করলে 2√3 আর 2 আর 2 যোগ করলে কত হবে 4, 2 আর 2 যোগ করলে 4, 2 দ্বারা 4 কে ভাগ করে দিলে হবে 2 আর এখানে 2 বাদ, তাহলে কি থাকলো a/b = √3/2। ঠিক আছে, এখন আমরা কি করব, a আর b এর মান বসাই দেব। যে a আর b এর মান আছে, মানগুলো আমরা বসাই দেব। চলো a আর b এর মান বসাই, a আর b এর মান বসাইলে a এর মান হচ্ছে cos theta বাই b এর মান হচ্ছে cot theta = √3/2। তাহলে cos theta বাই cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos theta বাই sin theta = √3/2। উপরে cos theta আছে, এই ভাগের পরিবর্তে আমাদের গুণ চিহ্ন, তাহলে sin যাবে উপরে, cos আসবে নিচে, √3/2। তো cos theta cos theta বাদ দিলে sin theta থাকবে, আর sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি মান √3/2, সুতরাং theta = 60। থিটা মান 60 ডিগ্রি। আমাদের এখানে প্রশ্ন কিন্তু বলছে যে থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা কি হলে সূক্ষ্মকোণ হলে, এই সূক্ষ্মকোণ যেহেতু বলছে আমাদেরকে সূক্ষ্মকোণ হলে, তাহলে সূক্ষ্মকোণ কয় ডিগ্রি? সূক্ষ্মকোণ আমরা জানি 0 ডিগ্রি চেয়ে বড়, 0 ডিগ্রি চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট। এই 0 থেকে 90 এর মধ্যে কিন্তু সূক্ষ্ম, 0 চেয়ে বড়, 90 ডিগ্রি চেয়ে ছোট, তাই আমাদের সেই হিসেবে 60 ডিগ্রি অবশ্যই কি সূক্ষ্মকোণ। তাহলে আমাদের থিটা মানটা নির্ণয় হয়ে গেছে। তাহলে এর মাধ্যমে আমাদের গ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা সমাধান হয়ে গেল। তাহলে আজকে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।